সাকিব ঝড়ে তোলপার ক্রিকেট পাড়া, বাহাতির আর্মার আর টার্নে ধরাশায়ী বিসিবি কর্তারা। পাল্টা আক্রমণ আসলেও বলগুলোকে স্বভাব সুলভ শটে উড়িয়েছেন মিড উইকেট দিয়ে। কিন্তু জন্মদিনের সকালে শান্ত সৌম্য ধীরস্থির মিস্টার 75 সকাল 9টা না বাজতেই হোম অফ ক্রিকেটে প্রবেশ দেশের ক্রিকেট সম্রাটের। ততক্ষণে ইনডোরে তার জন্য প্রস্তুত থ্রোয়ার বুলবুল, চলল দেড় ঘন্টার সেশন। বাউন্সার বডি লাইন বলে একের পর এক সপাটে ব্যাট চালালেন অলরাউন্ডার, বুঝিয়ে দিলেন আইপিএল এর ধুন্ধুমার ক্রিকেটের জন্য প্রস্তুত বাংলার জান। অনুশীলনে এতটাই মনোযোগী ছিলেন যে আউট হয়ে রাগ ঝাড়েন নিজের উপর, এরপর ব্যাটিং শেষে কিছুক্ষণ বিশ্রাম নেন। সে সময় তার সঙ্গে এসে যোগ দেন ট্রেনার বায়েজিদ, এরপর বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ছোট রানাপে খালি স্ট্যাম্পে বল ছুড়ে যান কিছুক্ষণ, তবে কুচকির ইঞ্জুরিটা যে এখনও পুরোপুরি যায়নি বোঝা যাচ্ছিল তার শরীরী ভঙ্গিতে। বেশিক্ষণ আর বল করেননি সাকিব, ইনডোর থেকে বের হয়ে চলে যান ড্রেসিং রুমে। সেখানে নাঈম ইসলাম এবং শফিউলের সঙ্গে আড্ডায় মেতেছিলেন অনেকটা সময়। পরে 12টার দিকে মিরপুর ছাড়েন সাকিব আল হাসান। আগামী 1 এপ্রিল আইপিএলে অংশ নিতে ভারত যাওয়ার কথা আছে সাকিবের। এর আগে সাম্প্রতিক ইস্যু নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন সাকিব, আছে এমন গুঞ্জনও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।